হ্যালো ভিউয়ার্স, নমস্কার। কেমন আছেন? সব আশা করি ভালো। আচ্ছা, আবার আমরা একটি নাটক নিয়ে এলাম, তো সেই নাটকটি আমরা উপভোগ করুন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আমি কিন্তু মানুষ না, ওই পেঁচাটা। আমার সুখে সংসার ছিল, আমার ছেলে ছিল, ছেলের বউ ছিল, একটা নাতি ছিল, কুটকুটে খুব সুন্দর। আজকে আমি পেঁচাটায় মানুষ, বাসায় একা একা আছি। আমার যদি ইতিহাস জানতে চান, 10 বছর আগে ঘটনা দেখতে চলুন আমার সাথে। মা মা, হ্যাঁ বলো। আমি একটা কথা বলতে চাই। বলো। আমি আবার স্ত্রী আর সন্তানকে নিয়ে আমেরিকা চলে যাব। আমার সন্তান ওখানে পড়াশোনা করবে। বাবা, এখানে তোমার বাড়ি গাড়ি সব সম্পদ এগুলো ফেলে তুমি চলে যাবে? মা, আমি এখানে জব করব। এখানে জব ছিল না, কিন্তু আমরা এখানে জব করব, ওখানে পড়াশোনা করেছি। আমি কি বলবো, তোমাদের ভালো মন্দ তোমরা যা ইচ্ছে তা করো, আমার কিছু বলার নাই। আমি কিন্তু যাব না। তুমি আমি আমার স্বামীর বিচাতে মরবো। আমার স্বামীর এত বড় বাড়ি, রাজবাড়ি আমি ফেলে যাবো না। তাহলে ঠিক আছে, আমি তোমার খবর নেব। রিয়া, আমার মার সাথে আমি কথা বলেছি, আমার মা তো যেতেই চাইছে না আমেরিকা। কি, সেটা কিভাবে হবে? আমার ছেলে কেন মানুষ হবে না? আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আমার মাকে একা ফেলে এত বড় বাড়িতে আমি কিভাবে আমেরিকা চলে যাব? সেটা আমি কিভাবে বলবো? না, আমি এখানে কিছুতেই থাকবো না, তুমি আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমরা সবাই একসাথেই চলে যাব। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ভালো থাকি, আমার জন্য খারাপ লাগবে না। তোমার লাগবে? ওখানে দুষ্টামি করিও না, ভালো থাকবা, ভালোভাবে লেখাপড়া করবা। তোমার মা বাবা নিয়ে যাচ্ছে তোমাকে লেখাপড়া করার জন্য, ঠিক আছে? সুন্দর করে চলবা, ভালো মানুষ সাথে ভালো ব্যবহার করবা, গাড়ি ঘোড়া দেখবা, ঠিক আছে? রিক, আসো আসো, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আমি আসছি। প্রত্যেকদিন ফোনটা আমার কাছে রাখি, ফোন আসবে ফোন আসবে ফোন আসবে, ছেলে ফোন করে না, আমার খবর ধরে না। এত বড় ঘরে একা একা কিভাবে থাকি? আমার শরীরটা ভালো না, শরীরটা খুবই খারাপ। কখন আমার কি হয়ে যায় কখন জানি না। এখন ছেলেকে একটু ফোন করে দেখি, শুনুন সব বলতেছে। ফোন তো চাই না, শরীরটা ভালো না, আমি কি করব? শরীরটা তো ভালো লাগছে না। ছেলের পড়াশোনা, ছেলের পড়াশোনা ওখান থেকে হবে। ঠিক আছে, চলো চলে যাবো, চলো। কিন্তু আমি বেঁচে নেই, আমার আত্মাটা ঘুরে ঘুরে আমার স্বামীর বিচাতে আছে। আমার আজকে খুব খুশি লাগছে, ছেলে ছেলের বউ নাতি নিয়ে আসবে। ওরা আমাকে পাবে না, আমি কিন্তু ওদেরকে দেখতে পাবো।
মনে পড়ে যায় এই বাড়িটাতে আসতে আমার সেই ছোটবেলা থেকে আজ আজ কিছু করছে বাবা সবকিছু গুছিয়ে রাখো আমি একটু রেস্ট করা দরকার ছিল অনেক টায়ার্ড লাগছে রেস্ট করি এসো রিক রিক এসো খেতে এসো আমি এখন খাবো না আমি কিছুক্ষণ একা থাকতে চাই এই রুটটা কত ঢং অনেক আনন্দ করছো না বিদেশে তোমার খবর নাও তুমি লেখাপড়া করো তোমার সাথে সাথে আমি থাকবো হ্যাঁ তুমি খুশি হবে তো তুমি স্কুলে যাওয়ার সময় আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো রিক সব সময় দেখছে কার সাথে জানি কথা বলছে সাথে গেলে দেখছি একা একা হাসছে খেলছে প্রত্যেক বসে দিয়ে কথা বলছে মনে হচ্ছে কেউ যেন পাশে আছে কিন্তু আমি তো আমি দেখতে পাচ্ছি না রিকের এই ব্যাপারটা তুমি খেয়াল করেছো হ্যাঁ বেশ কয়েকদিন ধরে আমি ওকে একটা ডাক্তার দেখানো খুবই দরকার হ্যাঁ কালকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তার হ্যাঁ রিক কি এত হাসাহাসি করছিস কেন তুই পড়েছিস তুই আমাকে পড়াতে পড়াতে বল কেন তো এত কম হাসির কাছে দে আজকে তো আমি মেরে ফাটিয়ে দিব এই বোমা আমার কাছে যে মারিও না বোমা এটা কে আমি আমার তোমার তোমার শাশুড়ি আমি তোমার শাশুড়ি আমার কাছে মারিও না ঠিক আছে একদিন ওনার সাথে কথা বলছিলি হ্যাঁ আমার সাথে আমি তার দিন টাকা দেখতে আমার সাথে কথা বলছ আমার নাতি তুমি মারিও না তুমি অনেক ইয়ে করছো ওনার দিকে মারতে পারবে না আজকে তো বলতে হবে ঘরে তো ঘরে অনেক ঝাড়ফুঁক করতে হবে এখানে তো তেতাত্তার বসবার আছে আমরা কিভাবে থাকবো তুমি আমি দেখেছো ও শুনেছে আজকে একটা ঘটনা হয়েছে কি ঘটনা আমি সেটা তোমাকে বলা না পর্যন্ত শান্তি পাচ্ছি না হ্যাঁ বলো সেটা হচ্ছে আমার ছেলে রিক সব সময় দেখি কথা বলছে তার সেই দিদার সাথে যে তোমার মা ছিল আমার মায়ের সাথে কথা বলছে হ্যাঁ তার মানে কি আমার মায়ের হাতে এখনো এই বাড়িতে আছে কেমন আছো ভাইয়া ভালো কালকে তোমার শান্তি শান্তি করাবে শান্তি করাবে থাকতে তো পারবো না ভাইয়া থাকতে তো পারবো না আমি আকাশের তারা হবো তোমার সাথে সাথে বাইরে স্কুলে যাব বাইরে তুমি আমাকে পাবে আজকে তো আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে স্বামীর বিচার থেকে
আমাকে আর দেখা যাবে না। তারপরও আমি যতক্ষণ আমার নাতি আমাকে ডাকে আমি আজীবন আমার নাতির সাথে সাথে থাকবো। ভিতরে ঘরে ভিতরে থাকতে পারবো না, বাইরে থাকবো আজীবন। টাটা। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।